তিনটি নয়া কৃষি আইন বাতিলের দাবিতে ও দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি। এদিন দিনাটা গিদালদহ রাজ্য সড়কের হিমন্ডন বাজারে বেলা দুটো থেকে তিনটে পর্যন্ত চাক্কা জ্যাম চলে। এদিনে এই অবরোধের নেতৃত্ব দেন জেলা কৃষক সভা সহসভাপতি তারাপদ বর্মন, কৃষক নেতা গৌরঙ্গ পাইন, মজিবুর রহমান, বিকাশ মণ্ডল, আজগার আলী, ছাত্র যুবনেতা সুব্রলোক দাস প্রমুখ। এদিনে এই কর্মসূচি চলার সময় সংগঠনের নেতৃত্ববৃন্দ বলেন, কেন্দ্রীয় সরকার যে কৃষি আইন প্রণয়ন করেছে তা কৃষক বিরোধী, কর্পোরেট সংস্থাগুলির স্বার্থে এই আইন প্রণয়ন করা হয়েছে, তাই তো সারা দেশ জুড়ে কৃষকরা এই আইনের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে। রাজধানী দিল্লিতে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে দমন করার জন্য কেন্দ্রীয় সরকার নানাভাবে অত্যাচার চালাচ্ছে। যতদিন না এই আইন প্রত্যাহার করা হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। আবার যারা অ্যারেস্ট হতে পারে তাদের কি কি বানা আছে? আমরা একমাত্র বামপন্থীরা পশ্চিমবঙ্গে 34 বছর শাসন করার পরে আমাদের মন্ত্রী এমএলএ আজ পর্যন্ত তারা কাউকে একটা কিছু দেখাতে পারেনি। আমাদের সব সাহস আছে, তাই কৃষি আইন বাতিলের দাবিতে গত 27 নভেম্বর থেকে দিল্লি থেকে অবস্থান অবরোধ অনশন আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, তার প্রতি সম্মতি জানিয়ে এবং কেন্দ্রীয় সরকার এই আন্দোলনকারীদের উপরে নৃশংসভাবে অমানবিকভাবে দমন পীড়ন চালাচ্ছে তার প্রতিবাদে আজকে হচ্ছে আমাদের এই প্রতীকী পথ অবরোধ। আমরা শুধু প্রতীকী পথ অবরোধ করলাম, আরো বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব যদি না কৃষি আইন বাতিল হয়, যদি না কেন্দ্রীয় সরকার এই দমন পীড়নের রাস্তা থেকে ছেড়ে আসে। আপনার নাম? আমার নাম তারাপদ বর্মন। গাড়ি চালান তাও সবাই গরিব সন্ধান।